আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া ভুনা। রান্নাটা খুবই সহজ আর মিষ্টি কুমড়া ভুনা খেতেও অনেক মজা। এটা ভাত রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। মিষ্টি কুমড়া ভুনা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি আধা কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোকে এরকম আধা ইঞ্চি পুরু করে এই সাইজ করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া এক একটা এক এক সাইজের হয়, সুতরাং এটা এরকম সাইজ হবে সেরকম না, যেটা যেরকম সাইজ জাস্ট আধা ইঞ্চি পুরু করে এরকম লম্বা করে কেটে নিতে হবে। এর সাথে লাগবে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 4টি আস্ত কাঁচামরিচ, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, আর ফোড়নের জন্য লাগবে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং 2টো আস্ত শুকনো লাল মরিচ, আর লাগবে পরিমাণ মতো তেল। এই হচ্ছে উপকরণ। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়ার সাথে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন মেরিনেশনের জন্য রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে তেলে ভাজব, ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর ফ্রাই প্যানে। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে হলুদ লবণ দিয়ে মাখানো মিষ্টি কুমড়া তেলে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়ার 1 পিঠ ভেজে নিব 1 মিনিট। ফিরে আসছি 1 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি। মিষ্টি কুমড়ার 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট ভেজে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি। অপর পিঠো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবারে বাকিগুলোও তেলে দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে বাকিগুলোও একইভাবে ভেজে নিব। বাকি মিষ্টি কুমড়াগুলোও ভাজা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়ে এগুলাও তুলে নিব, না হলে উঠাতে উঠাতে পুড়ে যাবে। এখন মিশ্রণা করব। চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিব, দিয়ে দিব আস্ত জিরা, 2টো শুকনো মরিচ, অপেক্ষা করব ফোড়ন আসার পর্যন্ত। মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেলে বোঝা যাবে ফোড়ন এসে গেছে। মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফোড়ন এসে গেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গেলে বাটা এবং গুঁড়া মশলা দিব, আদা রসুন বাটা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, রয়ে যাওয়া হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এবং দিব স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া। মশলার সাথে মিষ্টি কুমড়াটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে মিষ্টি কুমড়াটাকে প্রায় 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি। হাতলটা ধরে একটু নেড়ে নিব, কারণ মিষ্টি কুমড়া এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিব টালা জিরার গুঁড়া, আস্ত কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, দিয়ে হালকা হাতে একটা একটা করে মিষ্টি কুমড়ার টুকরা উল্টিয়ে দিব, যাতে ভেঙে না যায়। এবারে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলে ফেলছি। এ পর্যায়ে নাড়নি ব্যবহার করব না, কারণ তার মিষ্টি কুমড়া যেহেতু সেদ্ধ হয়ে গেছে, নাড়নি দিয়ে নেড়ে দিলে ভেঙে যাবে, তাই হাতলটা ধরে একটু নেড়ে নিব। মিষ্টি কুমড়া ভুনা রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করছি। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভুনা। এই মিষ্টি কুমড়া ভুনাটা রান্না করা খুবই সহজ, কিন্তু এটার টেস্ট অনেক ভালো। এটা ভাত পোলাও রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে।
আশা করছি আপনারা বাসায় মিষ্টি কুমড়া ভুনার এই কারিটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে, এটা আসলেই অনেক টেস্টি। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।